দেশের যে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বারবার স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী ছাত্র রাজনীতি সন্ত্রাসে সবচেয়ে বেশি আক্রান্ত তার একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবিরের যতটা উত্থান সারা দেশে দেখা যায় তার মধ্যে এই বিশ্ববিদ্যালয় তাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে শিবিরের রক কাটার রাজনীতি ও সহিংস সন্ত্রাসের চর্চা শুরুর ক্ষেত্র হিসেবে এই ক্যাম্পাস ব্যবহৃত হয়ে আসছে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে, যা এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতির জন্য একটি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নিজেদের রাজনীতির স্বার্থে নানান ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের বন্ধু ও প্রতিপক্ষের মধ্যে দ্বিমুখিতা ও বৈচিত্র্য দেখা যায়। ১৯৮৬ সালে কমান্ডো স্টাইলে শিবিরের এক ক্যাডার তৎকালীন ক্ষমতাসীন জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ নেতা হামিদের হাত কেটে দেয়। এই ঘটনার মধ্য দিয়ে শিবিরের অভিনব সহিংসতা সবার দৃষ্টি আকর্ষণ করে, আতঙ্কিত করে সাধারণ ছাত্রছাত্রীদের। এই ঘটনার মধ্য দিয়ে মৌলবাদী স্বাধীনতা বিরোধী এই ছাত্র সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের শক্ত গাড়ি তৈরির সুযোগ নেয়। তাদের রাজনীতিটা শুরু হয় হচ্ছে হত্যাকাণ্ডের মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে। প্রায় তিন দশক ধরে তাদের যে রাজনীতি, হত্যাকাণ্ডের রাজনীতি, সেই রাজনীতি তারা চালিয়ে গিয়েছে। এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পর্যবেক্ষকদের মতে শিবির একের পর এক অভিনব সন্ত্রাসী কার্যক্রম করে ক্যাম্পাসে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে যে কৌশল নিয়েছিল তা কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য সুবিধা এনে দিলেও সাধারণ ছাত্রছাত্রীদের কাছে কখনো গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। জামাত শিবির ছেলেদের হলগুলোতে কি অবস্থা আমি জানি না, তবে আমাদের মেয়েদের হলগুলোতে ছাত্র সংস্থা নামে তারা তাদের কাজ কার্যক্রম একদম ভালো মতোই চালু রাখছে। ক্যাম্পাসে কেউ শান্তিতে কি চলাফেরা করতে পারেনি, একটা ছেলে মেয়ে একসাথে হাঁটতে পারেনি। এছাড়া তারা বাইতুল মাল নামে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে, ব্যবসায়ী অর্গানাইজেশন থেকে শুরু করে, সবার কাছ থেকে তারা চাঁদা দাবি করতে। গত বেশ কয়েক বছর ধরে শিবিরের তৎপরতা তুলনামূলক কম দৃশ্যমান। এই ক্যাম্পাসের বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত রয়েছে। আরেক বড় ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থা নড়বড়ে। একসময়ের প্রভাবশালী বাম ছাত্র সংগঠনগুলো দুর্বল হয়েছে অনেক আগে, সেগুলো সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর তৎপরতাও অনেক দিন ধরে নজর কাড়া নয়, যে কারণে সাধারণ ছাত্রছাত্রীরা রাজনীতির সুফল পাওয়া থেকে বঞ্চিত। আদর্শের ভিত্তিতে রাজনীতিটা হওয়া উচিত বলে আমি মনে করি। সুস্থ রাজনৈতিক পরিবেশ চালু হওয়া উচিত, ছাত্র রাজনীতির আগের সুস্থ ধারায় ফিরে যাওয়া উচিত। ছাত্র রাজনীতিতে অসুস্থ চর্চার কারণে ভালো নেতৃত্ব তৈরি হয়ে জাতীয় রাজনীতিতে যুক্ত করার মতো ভূমিকা এই ক্যাম্পাসের জন্য ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অনেকে মনে করেন। এই নেতিবাচক পরিস্থিতি উল্টে দিতে প্রয়োজন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা।